ঢাকার দোহারে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও 4 রাউন্ড গুলিসহ মোহাম্মদ জাহিদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার দুপুরে দোহার থানায় এক সংবাদ সম্মেলনে তথ্য জানান দোহার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম। তিনি জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ মোহাম্মদ জাহিদুল ইসলাম উপজেলার নূরপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি জাহিদুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় দোহার থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আমাদের সম্মানিত যে পুলিশ সুপার স্যার আছেন জনাব আসাদুজ্জামান পিপিএম বার স্যার, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন কঠোরভাবে যেন আমরা এই দোহারে অস্ত্রের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করি। তো সেটার প্রেক্ষিতেই আমাদের অফিসার ইনচার্জ জনাব মোস্তফা কামালের নেতৃত্বে গতকালকে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এই এবং সেই বিশেষ অভিযানের সূত্র ধরে নূরপুর এলাকায় রাত 10টার সময় সেখানে জনৈক জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে সেখানে গ্রেফতার করা হয়। এবং এই জাহিদুল ইসলাম তার হচ্ছে পিতার নাম মৃত মুজিবুর রহমান, মাতা আলিয়া বেগম, শান দক্ষিণ জয়পাড়া থানা দোহার ঢাকা। এবং তার হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র অর্থাৎ একটি পিস্তল 7.6 mm একটি পিস্তল, একদম সক্রিয় পিস্তল যেটিতে ট্রিগার, ফায়ারিং পিন সবকিছুই আছে, এবং সেটাতে একটি ম্যাগাজিন ছিল। সেই ম্যাগাজিনের মধ্যে 4 রাউন্ড তাজা গুলি ছিল। এই 4 রাউন্ড তাজা গুলি সহ একটি অস্ত্র তার কাছ থেকে উদ্ধার করা হয়। তার অস্ত্রটিতে আমরা উদ্ধার করার পরে যেটা দেখেছি, সেই অস্ত্রটি একটি বিদেশি পিস্তল ছিল যেটাতে লেখা আছে মেড ইন ইউএসএ এবং এটার নাম্বার 9110। তো আমরা এই অস্ত্রসহ তাকে আমাদের যে থানা পুলিশ অফিসারের যে নেতৃত্বে তাকে গ্রেফতার করে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সেই অস্ত্রটি বলেছে সে সংগ্রহ করেছে, এবং এই অস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করেছে বা কার কাছ থেকে সংগ্রহ করছে সেগুলো আমরা আসলে তদন্ত করছি। তো এই বিষয়ে ইতিমধ্যে দোহার থানায় একটি মামলা, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে, এবং যে আসামি আছে তাকে আমরা বিকো আদালতে আজকে প্রেরণ করব। আমরা সেখানে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা তাকে রিমান্ড প্রার্থনা করব।